আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘটনাটি হচ্ছে মধু কেন মিষ্টি হয়। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিকে প্রশ্ন করলেন, তুমি কিভাবে মধু তৈরি করো? মৌমাছি বিনয়ের স্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বাগানে গিয়ে হাজার রকমের ফুলের রস চষে নেই, পেটের ভিতরে তা একত্রিত ও মিশ্রিত করে তা মধুতে পরিণত হয়। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক মধুর রস তো টক ও তিক্ত হয়, কিন্তু তা কীভাবে মিষ্টি হয়? তারপর মৌমাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে বলল, আমাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে শিক্ষা দিয়েছে যে বাগান থেকে ফুলের রস আনার সময় আপনার উপর যেন আমি দুরূদ শরীফ পাঠ করি, আর ওই দুরূদ শরীফের বরকতে মধু মিষ্টি হয় এবং তা সকল রোগের ঔষধ হয়। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাণী মেনে চলি এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সকল কাজ করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।